ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা ইংলিশ একাডেমি আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের কোষে দেখি ফোরটিন অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করাবো তবে ফর্টিন অধ্যায়ে আজকে আমি চারের চার নম্বরের দশ এবং এগারো মানে এক্স এবং এর ম্যাথগুলো সমাধান করাবো তাহলে দেখো চার নাম্বারে ম্যাথগুলোতে বলেছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালা গুলির লসাগু নির্ণয় করি দেখো চারের দশ নম্বরে মানে এক্স নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কমা দেওয়া আছে টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ কমা টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস ফরটিন এ স্কোয়ার তাহলে দেখো চারের দশ নম্বর প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এর মধ্যে কমন হচ্ছে এ এ কমন নিলে হচ্ছে এ প্লাস টু লিখে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোলি স্কোয়ার দিয়েছে কারণ হচ্ছে যেহেতু পুরোটার স্কোয়ার আছে তারপরে দেখো এ স্কোয়ার লিখেছি কারণ স্কোয়ারটা এরও হবে এবং এ প্লাস টু এরও হোলি স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার লিখলাম এ প্লাস টু লিখে হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ ইন্টু এ এ প্লাস টু হোলি স্কোয়ার সমান লিখতে পারি যেহেতু স্কোয়ার আছে এ প্লাস টু দুবার লিখতে পারি তাহলে প্রথম রাশি পেলাম আমরা এ টু এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস টু এরপরে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দেওয়া আছে টু এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে দেখো তিনটে রাশির মধ্যে তিনটে সংখ্যার মধ্যে মিল আছে এ এ মিল মানে এ কমন যদি আমরা নিই তাহলে টু এ স্কোয়ার প্লাস প্লাস থ্রি এ স্কোয়ার মানে আছে এ কমন নিলে থ্রি এ থাকবে মাইনাস টু এ থেকে এ কমন নিলে থাকবে শুধু টু এরপরে দেখো টু ইন্টু টু এখানে টু এবং এখানে টু এ দুই আর দুই গুণ করলে আমরা পাবো চার এ চারকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে আমাদেরকে তিন তাহলে কী করে হবে চারেককে চার চার থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে তিন পাবো তাহলে দেখো ক্যালকুলেশন করছি এ কমন আছে বাইরে লিখেছি টু এ স্কোয়ার নিলাম প্লাস এ থ্রি এর পরিবর্তে লিখলাম ফোর এ ফোর মাইনাস ওয়ান মাইনাস টু তারপর দেখো এ বাইরে বসলো টু এ স্কোয়ার প্লাস এ দিয়ে ফোর গুন করলে ফোর এ এ দিয়ে ওয়ান গুন করলে মাইনাস এ মাইনাস টু এরপর দেখো এ টু দেখো হবে টু এ স্কোয়ার দুটোর মধ্যে কমন টু এ আছে তাহলে টু এ কমন নিলে এ থাকবে প্লাস যে প্লাস ফোর এ থেকে টু কমন নিলে থাকবে শুধু টু এবার মাইনাস এ মাইনাস টু দুটোর মধ্যে কোনো কিছু কমন নেই মানে ওয়ান কমন আছে ওয়ান কমন এলে হচ্ছে এ থাকবে মাইনাসে মাইনাসে প্লাস টু এখানে এ প্লাস টু এখানেও এ প্লাস টু দুটোর মধ্যে একটা কমন আসলো থাকলো টু এ মাইনাস ওয়ান আর এটা বাইরেই থাকবে তাহলে দ্বিতীয় রাশি আমরা পেয়ে গেলাম এরপরে দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে দেওয়া আছে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস ফোরটিন এ স্কোয়ার তাহলে কমন হচ্ছে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকবে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ স্কোয়ার তো কমন নিয়েছি তাহলে থাকবে শুধু ফোরটিন আবার দেখো দুই এবং চোদ্দো সাত দুগুন চোদ্দো এ চোদ্দো দুই আর চোদ্দোকে গুণ করলে আমরা পাবো আঠাশ আঠাশকে ভাঙিয়ে তিন নিয়ে আসতে হবে তাহলে দেখো চার সাত আঠাশ সাত থেকে যদি আমরা চার মাইনাস করি তাহলে তিন পাবো তাহলে এ স্কোয়ার আছে এ স্কোয়ার লিখে দিয়েছি টু এ স্কোয়ার থ্রি এর পরিবর্তে বাইরে এ লিখলাম ব্র্যাকেটে লিখলাম সেভেন মাইনাস ফোর মাইনাস এ স্কোয়ার আছে এ স্কোয়ার বসে গেল টু এ স্কোয়ার মাইনাস দেখো সেভেন এ দিয়ে সেভেন গুন করলে সেভেন এ মাইনাস এ আর মাইনাস ফোর মাইনাসে প্লাস এ দিয়ে ফোর গুণ করে ফোর এ মাইনাস ফোরটিন এ আছে গেল দেখো এ দুটোর মধ্যে কমন আছে এ এ লিখলাম তাহলে টু এ স্কোয়ার থেকে এ কমন নিলে টু থাকবে সেভেন এ থেকে এ কমন নিলে সেভেন থাকবে এবার ফোর এ মাইনাস ফোরটিন টু কমন আছে টু দিয়ে ফোর কে ফোর এ কে ডিভাইড করলে টু এ মাইনাস সেভেন কারণ দুই দিয়ে চোদ্দ ভাগ করলে সাত পাবো তাহলে এখানে দেখো টু এ মাইনাস সেভেন এখানেও টু এ মাইনাস সেভেন দুটোর মধ্যে একটা কমন আসলো থাকলো এ প্লাস টু আর লাস্টে থেকে দেখো এ স্কোয়ারকে ভাঙালে আমরা পাবো এ ইন টু এরপরে দেখো অতএব নির্ণয় লসাগুর সমান আমরা কী লিখতে পারি দেখো প্রথম রাশিতে দেওয়া আছে এ ইন এ দুটো এ আছে দ্বিতীয় রাশিতে একটা এ আছে তৃতীয় রাশিতে দুটো এ আছে তাহলে সর্বোচ্চ এ হচ্ছে মানে সবচেয়ে বেশি এ আছে দুটো এ কারণে আমরা দুটো এ লিখেছি এরপরে দেখো প্রথম রাশিতে দেওয়া আছে এ প্লাস টু দুটো আমরা এ প্লাস টু দুটো নিয়ে নিচি এবার দেখো তৃতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে দেওয়া আছে এ প্লাস টু এ প্লাস টু তো নেওয়া হয়ে গেছে আর নেব না এরপরে দেখো টু 1 মাইনাস ওয়ান আছে টু এ মাইনাস ওয়ান লিখলাম এরপরে দেখো তৃতীয় শীতে দেওয়া আছে এ প্লাস টু এ প্লাস টু নিয়েছি এই কারণে আর নেব না বেশি কে হচ্ছে টু এ মাইনাস সেভেন টু এ মাইনাস সেভেন লিখেছি তাহলে দেখো এ মানে এ স্কোয়ার এ দুটো আছে এখানে A এ প্লাস টু লিখে হোল স্কোয়ার টু এ আর টু এ তাহলে হচ্ছে দেখো আমাদের দশ নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এরপরে ভালো করে দেখে নাও দশ নম্বর এরপরে এগারো নম্বরে ম্যাথটা শুরু করব দেখো এগারো নম্বরে দেওয়া আছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস বারো বি স্কোয়ার কমা এ টু বি পর ফাইভ মাইনাস সাতাশ এ স্কোয়ার বি কিউব কমা নাইন এ স্কোয়ার প্লাস ফোরটিন এবি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে দেখো প্রথম রাশি দেওয়া আছে থ্রি এ স্কোয়ার বারো বি স্কোয়ার তাহলে দেখো তিন এবং বারোকে গুণ করলে আমরা পাবো ছত্রিশ তাহলে ছত্রিশকে ভাঙালে কি পাবো দেখো ছত্রিশ সমান আমরা লিখতে পারি চার নং ছত্রিশ আমরা যদি নয় ইন্টু চার নয় থেকে চার মাইনাস করলে আমরা পাবো পাঁচ তাহলে হচ্ছে দেখো থ্রি এ লিগলাম আছে লিখলাম মাইনাস এবি আছে এবি লিখলাম ব্র্যাকেটে লিখলাম নাইন মাইনাস ফোর মাইনাস বারো বি স্কোয়ার এরপরে দেখো থ্রি এ স্কোয়ার দিয়ে নাইন গুণ করলে মাইনাস নাইন এবং মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস এবি দিয়ে ফোর গুণ করলে ফোর এবি মাইনাস বারো বি স্কোয়ার দেখো থ্রি এ আর নাইন থ্রি এবং নাইনের মধ্যে কমন থ্রি এ স্কোয়ার এখানে আছে এখানে এ তাহলে এ কমন আছে তাহলে বি এখানে কিন্তু এখানে বি নেই তাহলে বি লিখবো না তাহলে থ্রি এ কমন হলো থ্রি এ কমন নিলে থাকবে এখানে এ মাইনাস থ্রি দিয়ে নাইনকে ভাগ করলে থ্রি এ তো কমন চলে সে থাকলো শুধু বি এরপর দেখো ফোর এবি মাইনাস বারো বি স্কোয়ার ফোর বি যদি কমন নিই তাহলে হচ্ছে এ প্লাস মাইনাসে মাইনাস চার দিয়ে বারো ভাগ করলে তিন বি স্কোয়ার থেকে বি কমান নিলে থাকবে বি তাহলে দেখো এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস ফোর বি তাহলে প্রথম রাশি আমরা পেয়ে গেলাম এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি এরপরে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দেওয়া হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ সাতাশ এ স্কোয়ার বি কিউব তাহলে দেখো দুটোর মধ্যে কমান এ স্কোয়ার আছে এ স্কোয়ার লিখলাম তাহলে এ কিউ মাইনাস সাতাশ এ কত তো কমান নিয়ে নিচ্ছি তাহলে বি কিউব থাকলো এবার এ কিউ মাইনাস সাতাশ হচ্ছে থ্রি বি লিখে হোল কিউব তাহলে এ কিউ মাইনাস বি কিউব এ কিউ মাইনাস বি কিউব ফর্মুলা হচ্ছে এ মাইনাস থ্রি বি এ কত বাইরে বসে গেছে এ মাইনাস থ্রি বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বলতে এ ইন্টু থ্রি বি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান এ ইন্টু এ এ মাইনাস থ্রি বি আর এটা এ স্কোয়ার বসে গেলো এ ইন্টু থ্রি বি মানে থ্রি এ বি থ্রি বি হোলি স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার তাহলে দ্বিতীয় রাশি আমরা পেয়ে গেলাম এরপরে দেখো তৃতীয় রাশি দেওয়া আছে নাইন এ স্কোয়ার প্লাস ফরটিন এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে দেখো নাইন এ স্কোয়ার লিখেছি দেখো নয় এবং ষোলো নয় এবং ষোলো কে গুণ করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে ভাঙালে আমরা পাবো বারো গুণ বারো 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 একশো চুয়াল্লিশ তাহলে বারো এবং বারো যোগ করলে আমরা পাবো চব্বিশ তাহলে দেখো নাইন এ স্কোয়ার এখানে এবি আছে এবি লিখেছি চব্বিশ সমান লিখতে পারি বারো প্লাস বারো প্লাস ষোলো বি স্কোয়ার নাইন এ স্কোয়ার এবি দিয়ে বারো গুণ করলে বারো এবি এবি দিয়ে বারো গুণ করলে বারো বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে দেখো নাইন এ স্কোয়ার প্লাস বারো এবি কমন দেখো দুটোর মধ্যে থ্রি এ আছে থ্রি এ কমন নিলে থাকবে থ্রি এ প্লাস তিন দিয়ে বারো ভাগ করলে চার এ তো কমন নিয়েছি বি থাকলো এরপরে দেখো বারো এবি প্লাস সিক্সটিন বিস্কার স্কোয়ার ফোর কমন যাবে আর বি ফোর বি কমন নিলে থ্রি এ প্লাস চার দিয়ে ষোলো ভাগ করলে চার বি স্কোয়ার থেকে বি কমন নিলে থাকবে শুধু বি তাহলে এখানে দেখো থ্রি এ প্লাস ফোর বি এখানেও থ্রি এ প্লাস ফোর কমান নিয়েছি দুটোর মধ্যে একটা থাকলো থ্রি এ প্লাস ফোর বি এখানেও থ্রি এ প্লাস ফোর বি বসল তাহলে দেখো অ্যান্সার আমরা তৃতীয় রাশিও পেয়ে গেলাম তাহলে অ্যান্সার দেখো প্রথম রাশিতে দেওয়া আছে এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি এখানে দ্বিতীয় রাশিতে দেওয়া আছে এ ইন্টু এ ইন্টু এ মাইনাস থ্রি বি ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার তৃতীয় রাশিতে থ্রি এ প্লাস ফোর বি দুটো আছে তাহলে লসাগু হচ্ছে দেখো দ্বিতীয় রাশিতে এ ইন্টু এ আছে দুটো এ আছে আমরা দুটো এ লিখলাম তারপর প্রথম রাশিতে দেওয়া হচ্ছে এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস ফোর বি এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস ফোর বি লিখলাম তারপরে দেখো দ্বিতীয় রাশিতে দেওয়া হচ্ছে এ মাইনাস থ্রি বি তাহলে দেখো এ মাইনাস থ্রি বি তো লিখে নিয়েছি আর লিখব না তাহলে বেশি কি হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাকে লিখে নিলাম তারপরে দেখো তৃতীয় রাশিতে থ্রি এ প্লাস ফোর বি এখানে তো থ্রি এ প্লাস ফোর বি একটা লিখে নিয়েছি তাহলে আরেকটা বেশি হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি এটাও লিখে নিলাম তাহলে দেখো এ ইন্টু এ মানে এ স্কোয়ার এ মাইনাস থ্রি বি বসে গেল থ্রি এ প্লাস ফোর বি যেহেতু দুটো আছে এখানে স্কোয়ার দিলাম আর এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার বসে গেল তাহলে আমরা অতএব নিম্ন লসাগু পেলাম এ স্কোয়ার ইন্টু এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি হোলিস্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার তাহলে দেখো ইলেভেন নাম্বারে ম্যাথটা কমপ্লিট হয়ে গেল ভালো করে দেখে নাও এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপে এস করলে আমি সমাধান করে দেব